কান্দে জানে যার বাফ করে দাও উম্মত আমার বড় গুণগার বাফ করে দাও উম্মত আমার বড় গুণগার উম্মতের জন্য নবে উম্মতের জন্য নবে কান্দে জানে যার বাফ করে দাও উম্মত আমার বড় গুণগার বাফ করে দাও উম্মত আমার বড় গুণগার তপশন বে মক্কাবাসী নবীজিকে কত আঘাত দিন হাসি মুখে দয়ার নবী সব সহে নিল দয়ার নবী সব সহে নিল কত আঘাত সহে নবী কত আঘাত সহে নবী করেছে দিন প্রচার বাফ করে দাও উম্মত আমার বড় গুণগার বাফ করে দাও উম্মত আমার বড় গুণগার উম্মতের জন্য নবে উম্মতের জন্য নবে কান্দে জার জার বাফ করে দাও উম্মত আমার বড় গুণগার বাফ করে দাও উম্মত আমার বড় গুণগার আমার আপনার নবী দুই খানের বাদশা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার চাচাজি আবু জেহেল একদিন তানার কাছে এসে কি বলছে অতি মূল্যবান কথাই কবি ছন্দের মাধ্যমে দিচ্ছে শুনো একদিন চাচা আবু জেহেল নবীজিকে বলে বাদশা বানিয়ে দেব তোকে ইসলাম ছেড়ে দিলে একদিন চাচা আবু জেহেল নবীজিকে বলে বাদশা বানিয়ে দেব তোকে ইসলাম ছেড়ে দিলে চাই না আমি রাজ ক্ষমতা হতে চাই না জমিদার মাফ করে দাও উম্মত আমার বড় গুণগার মাফ করে দাও উম্মত আমার বড় গুণগার উম্মতের জন্য নবী উম্মতের জন্য নবী কান্দে জার জার বাফ করে দাও উম্মত আমার বড় গুণগার বাফ করে দাও উম্মত আমার বড় গুণগার আমার আপনার নবী দৌসানের বাদশা তানার চাচাজির কথাতে রাজি হলো না বললো যে আমি ইসলাম ছাড়বো না আমি বাদশা হতে চাই না আমি রাজা হতে চাই না তবু আমি ইসলামকে ছাড়বো না তখন আমার আপনার নবী দৌসানের বাদশা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে তানার চাচাজি আবু জেহেল তানার সঙ্গে কি দুর্ব্যবহার করছে অতি মূল্যবান কথাই কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে শুনবেন এই কথা শুনে আবু জেহেল কত কষ্ট দিল দয়ার সাগর নবী তাকে ক্ষমা করে দিল এই কথা শুনে আবু জেহেল কত কষ্ট দিল দয়ার সাগর নবী তাকে ক্ষমা করে দিল ওগো আল্লাহ বড়াই হবো যে ওগো আল্লাহ বড়াই হবো যে চাচা যে আমার বাফ করে দাও উম্মত আমার বড় গুণগার বাফ করে দাও উম্মত
উম্মত আমার বড় গুণগার উম্মতের জন্য নবী উম্মতের জন্য নবী কান্দে জার জার বাফ করে দাও উম্মত আমার বড় গুণগার বাফ করে দাও উম্মত আমার বড় গুণগার সর্বশেষ কথা কবি ছন্দের মাধ্যমে আর কি দিচ্ছে শুনবে আমি নার্গিস পারফিনি আর জো করি শোনো গো মুসলমান কেমন ছিল দয়ার নবী দেখো তার প্রমাণ আমি নার্গিস পারফিনি আর জো করি শোনো গো মুসলমান কেমন ছিলেন দয়ার নবী দেখো তার প্রমাণ গুনাগার উম্মতের তরে নবী গুনাগার উম্মতের তরে দোয়া চাই যে বারবার বাফ করে দাও উম্মত আমার বড় গুণগার বাফ করে দাও উম্মত আমার বড় গুণগার উম্মতের জন্য নবী উম্মতের জন্য নবী কান্দে জার জার বাফ করে দাও উম্মত আমার বড় গুণগার বাফ করে দাও উম্মত আমার বড় গুণগার বাফ করে দাও উম্মত আমার বড় গুণগার তো শুনলেন বিশ্বনবীশন একটি নাতিয়ে কালাম এখন যে কালামটি পরিবেশন করব একটি ঘটনামূলক কালাম কুরবানির সম্পর্কে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন কবি ছন্দের মাধ্যমে কি লিখতে শুনবেন